বালি পাথর আমাদের রাষ্ট্রীয় সম্পদ খনি থেকে এগুলো তুলতে গেলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের ভজনপুরে বন্ধ থাকা বিভিন্ন পাথর সাইট পরিদর্শন করে রেলমন্ত্রী কথা জানান এ সময় মন্ত্রী আরো বলেন কিছু সংখ্যক লোক ব্যক্তিগত স্বার্থে জাতীয় সম্পত্তিকে প্রাধান্য দিচ্ছে না যা অনুচিত একই সাথে মন্ত্রী বন্ধ হয়ে যাওয়া পাথর সাইটে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিয়ে আলোচনার ব্যাপারে আশ্বাস দেন এ সময় জেলা প্রশাসক ভারপ্রাপ্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহ পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় মাটি খনন করে পাথর উত্তোলন বন্ধ রেখেছে প্রশাসন